नमस्कार प्रियार सिम्पल कुकिंग चैनले सबाई के स्वागत जानाई। आमार नित्य नतुन रान्ना देखार जोन्नो आमार चैनलटी जारा सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। आर आमार चैनलटी जारा एखोनो सबस्क्राइब करनी तारा अवश्य आमार चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकबेन आर पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन जखन कोनो आमी नतून भिडियो देव तार आपडेट আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের জন্য কি রান্না নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাইনাপল চিকেন কারি। চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করি। পাইনাপল চিকেন কারি করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন নিয়েছি 600 গ্রাম, নিয়েছি পাইনাপেলের পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এখানে প্রায় 6-7টা কাঁচা লঙ্কা আছে, পাইনাপেল টুকরো করে নিয়েছি, নিয়েছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রেড চিলি পাউডার, নুন আর হলুদ আর গরম মশলা, একটা টমেটো কুচি আর 4টে কুচুনো পেঁয়াজ। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে দেব রিফাইন তেল 4 টেবিলস্পুন, দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে এবারে আমি চিকেনগুলো সব দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে 5-7 মিনিট ধরে ফ্রাই করে নেব। চিকেনটা কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবো আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলোকে তুলে নেব। চিকেনগুলো আমার তোলা হয়ে গেছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দেব। তেজপাতা, 2 এলাচ, 2 লবঙ্গ, 1 দারচিনি দিয়ে ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কুচুনো পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা বেশি ফ্রাই করব না। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, এবারে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আরও 2-3 মিনিট ফ্রাই করে নেব। এর মাঝখানে দিয়ে দেব 1 টমেটো কুচি যাতে রসুনের গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেব সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলো, দিয়ে দেব সামান্য একটু জল। এই মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন হালকা তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেব ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে দেব পাইনাপলের পেস্ট। এই চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও চিকেনটাকে একটু কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল।
জলটা দিয়ে এবারে অ্যাড করে দেব আমি পাইনঅ্যাপলের টুকরোগুলো। দিয়ে ঢেকে দেব চিকেনটা যাতে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে চিকেনটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। একটু ফুটিয়ে নেব, এর মধ্যে কোনো আর গরম মশলা দেব না, যে ফোড়নে ব্যবহার করেছি সেটাই। তৈরি হয়ে গেল আমার পাইনঅ্যাপেল চিকেন। এটি ভাত রুটি সাথে অপূর্ব সুন্দর লাগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।